অনুদান বেড়ে 60,000 টাকা, 60% বৈদ্যুতিক ছাড়, 11 দিন ছুটি। মুখ্যমন্ত্রী ঘোষণা পরেই কলকাতা থেকে জেলার সর্বত্র দুর্গা উৎসবের মেজাজ। রাজ্যের প্রায় 43,000 দুর্গাপুজো উদ্যোগীদের 10,000 টাকা বাড়িয়ে 60,000 টাকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ ব্যবহারের জন্য 60% ছাড়। বিধির এই ঘোষণায় খুশিতে মাতোয়ারা কলকাতা থেকে জেলা। ইউনেস্কো থেকে দুর্গাপুজোকে আন্তর্জাতিক হেরিটেজ ঘোষণা করেছেন আগেই, তবে করোনা পরিস্থিতির মধ্যে তাদের কোনো প্রতিনিধি দল আসতে পারেনি। এবারে তারা আসছেন 22, 23 এবং 24 তারিখ। কলকাতা পুজো কার্নিভাল 8 তারিখে হলেও জেলাগুলিকে 7 তারিখের মধ্যে সেরে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। 1 সেপ্টেম্বর দুর্গাপুজোর মিছিলের ডাক মুখ্যমন্ত্রী। একই দিনে একই সময়ে সমস্ত জেলায় চলবে এই মিছিল। 9ই অক্টোবর লক্ষ্মী পুজো এবং ফতেয়া দোহাজ দোহাম একসাথে পালিত হবে। দুর্গাপুজোর ছুটি বাড়িয়ে 11 দিন করা হলো এবার। বিদ্যুতের বিল আগের বার কত নিয়েছিল? 50%। এবারের পুজো স্পেশাল বিশ্বের গর্ব বিশ্বসেরা মা দুর্গা, তার পদার্পণে আমি ইলেকট্রিক সাপ্লাই এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে 50% থেকে কনসেশনটা 60% বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ফায়ার ব্রিগেডে পয়সা লাগে না আপনাদের, উঠিয়ে দিয়েছি। ট্যাক্স লাগে না, অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্সও লাগে না। অনলাইন অ্যাপ্লিকেশন চালু, তাহলে বাকি কি থাকলো? 10,000, 25,000, আগের বারে দিয়েছিলাম কত? জোরে বলতে হবে। আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য, মা দুর্গা ভাড়ার ভণ্য ভর্তি করে দেবে আমি আশা করি। তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। কি খুশি তো! এবার আমি বলি যে আমাদের 40,092টা পুজো হয়, তার মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে 2,141টা। কলকাতা পুলিশ এলাকায় প্রায় 2,700 পুজো হয়, বাদবাকি সব জেলায়। 25শে সেপ্টেম্বর হচ্ছে মহালয়া, 29শে সেপ্টেম্বর মহাচতুর্থী, 30শে সেপ্টেম্বর মহাপঞ্চমী, 1লা অক্টোবর ষষ্ঠী, 2রা অক্টোবর সপ্তমী, 3রা অক্টোবর মহাষ্টমী, 4থা অক্টোবর মহানবমী, 5ই অক্টোবর বিজয়া দশমী। বিসর্জনের দিন ঠিক করা হয়েছে 5, 6, 7 এবং 8। যেহেতু 9 তারিখে লক্ষ্মী পুজো আছে এবং ফতেদাহ দামানো আছে, আমি মনে করি 7 তারিখ পর্যন্ত সবাই পুজোটা বিসর্জন দেবেন। জেলা জেলাগুলো যে পুজো কার্নিভেল করবেন কলকাতার মতো, ওই অনুকরণে ডিএমএসপিরা দায়িত্ব নেবেন পুজো কমিটিগুলোকে নিয়ে, তাদের 7 তারিখে পুজো কার্নিভেলটা করতে হবে। আর কলকাতার পুজো কার্নিভেলটা আমরা 8 তারিখে করব, যেহেতু 9 তারিখে লক্ষ্মী পুজো আছে এবং 9 তারিখে আমাদের মুসলিম ভাই বোনেদেরও একটা প্রোগ্রাম আছে, সেই জন্য ওটা হচ্ছে ফতেয়া দাজ দাহাম। এটা কি প্রোগ্রাম আছে? ও, নবী দিবস, খুব ইম্পর্টেন্ট ডে। অর্থাৎ লক্ষ্মী পুজো আর নবী দিবস একসাথে পড়েছে 9 তারিখে। সুতরাং শান্তিপূর্ণভাবে যেমন মহরম থেকে শুরু করে সবই আমরা করেছি, আর লক্ষ্মী পুজো আমি ক্লাবে ক্লাবে দেখেছি আগের দিন সন্ধ্যেবেলায় এসে বসিয়ে দেয়।
বা সকালবেলাতেও বসিয়ে দেয়, কোজাগরি পূর্ণিমা যেহেতু সন্ধ্যের দিকে হয়, বাড়িতে যারা করে তারা সকালের দিকে করে। দুর্গাপুজোর জন্য সরকারি ছুটি থাকবে 30শে সেপ্টেম্বর শুক্রবার থেকে 10ই অক্টোবর পর্যন্ত। এরপরে আছে আমাদের ২৪শে অক্টোবর কালী পুজো। আমরা কালী পুজোয় দুদিন ছুটি দিই, ২৪, ২৫।